ডুয়ার্সের চাবলায় চা শ্রমিকদের দাবির মুখে পড়তেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দুর কনভয় লক্ষ্য করে বাগান কর্মীরা 100 দিনের কাজের টাকা দাবি করেন। মেটালি চালসার সভার আগে 17 নম্বর জাতীয় সড়কের পাশে সোনগাছি চা বাগান মোড়ে দাঁড়িয়েছিলেন বাগান কর্মীরা। শুভেন্দুকে দেখে জব কার্ড হাতে দাঁড়িয়ে পড়েন তারা। যারা এমনি তো বাড়িতে আমাদের বাগানে সবার তো কাজ নেই, এমনি যাদের আছে পারমেন্ট ওয়ার্কার আছে, আর যারা এমনি থাকে ওদের তো অসুবিধা হবে, কেন বাচ্চারা আছে স্কুলের জন্য, যখন জব কার্ড থেকে কাজ হতো তখন তো ওরা মানে স্কুলের বাচ্চাগুলোকে ভালো মতন পড়াশোনা করতে পারতো। যারা দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টের নিরাপত্তা দিতে পারেন না, তিনি দেশবাসীকে নিরাপদে রাখবেন কি করে? প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে সংসদ হামলাকে বজ্র আঁটুনির ফসকা গেল বলেই উল্লেখ করেন অধীর। হামলা নিয়ে অমিত শাহকে জেরার পক্ষে সওয়াল করে অধীর বলেন, এত বড় ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী চুপ কেন? যে যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয়, তারা টেররিস্ট নয়, আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই, তারা কিন্তু প্রতিবাদী। এখন তাদেরকে টেররিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পার্লামেন্টে ঢুকেছে, 100 বার অপরাধ করেছে, কিন্তু প্রশ্ন হলো যদি তারা প্রকৃত টেররিস্ট হতো তাহলে সেদিন কি হতো? উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, তারা সব করে দেখিয়ে দিল, অথচ তারা টেররিস্ট নয় এটাও দেখিয়ে দিল। সামনেই লোকসভা নির্বাচন, নির্বাচনের আগে কল্যাণী বিধানসভার তারিণীপুর কালীপুর বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙনের সমস্যা দেখতে গেলেন বনগাঁর সাংসদ তথা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন তার দপ্তর থেকে 13 কোটি টাকার আর্থিক প্যাকেজ গঙ্গা ভাঙন রোধের প্রকল্পের উদ্বোধন করেন শান্তনু। রবিবার থেকেই ভাঙন মেরামতের কাজ শুরু হবে বলেই দাবি তাঁর। ফের চুরি হাওড়ার জগৎবল্লভপুর, এবার সরকারি প্রকল্পের কাজের সামগ্রী চুরি। জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানা দামোদরের ওপর কংক্রিটের ব্রিজ তৈরির সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ, প্রায় 10 লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে বলেই অভিযোগ। চুরির ঘটনায় কার্যত বন্ধ হয়ে গেল ব্রিজ তৈরি, ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ইমারতি দ্রব্য চুরির পর নিরাপত্তাহীনতায় কর্মী ও ঠিকাদারেরাও। ছেলের মৃত্যুর পর তাঁর বন্ধুকে ভরসা করেছিলেন উত্তরপাড়ার দম্পতি, ভরসা করেই তাঁর কাছে রাখতে দিয়েছিলেন নিজেদের ব্যাংকের বই। প্রাথমিকভাবে বৃদ্ধ দম্পতির বিশ্বাস অর্জনের পর তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দম্পতির ছেলের বন্ধুর বিরুদ্ধে। পুলিশের শরণাপন্ন হয়েছেন উত্তরপাড়ার রাজমোহন রোডের বাসিন্দা তপন দত্ত ও মিনতি দত্ত। বীরভূমে ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, জেলার নলহাটির চন্দননগর গ্রামের একটি পাথর খাদান থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বিস্ফোরক। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ, এলাকাবাসীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর আগেও জেলায় বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করেছিল পুলিশ, পরে তদন্তের ভার নেয় এনআইএ। ফের বিস্ফোরক উদ্ধারে চিন্তিত প্রশাসন। অবশেষে ঝাড়গ্রাম থেকে কোচবিহারের রসিকবিলে পৌঁছলো 3টে নতুন লেপার, বাসা বদলে 3 সন্তানকে নিয়ে রসিকবিলে গেল সোহেল, সঙ্গে তার 2 সন্তান সুলতান ও শাহজাদ। সোহেল ও তার সন্তানদের অভ্যর্থনায় সাজো সাজো রব রসিকবিলে, ঢেলে সাজানো হয়েছে সেখানকার নাইট শেল্টার। সোহেলদের আসার আগে থেকেই রসিকবিলে 2 মাদি লেপারের বাস, সেই গরিমা আর রিমঝিমের সঙ্গে সোহেলের রসায়ন জমবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। অন্ধকারে বিজেপি কর্মী সমর্থককে মারধর করার অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মধ্যেই হুগলির আরামবাগের হিয়াতপুরের ঘটনা। জখম বিজেপি কর্মীর নাম দেবাশিস মান্না, চন্দ্রবান গ্রামের বাসিন্দা তিনি। শুক্রবার রাতে হিয়াতপুর সেতুর কাছে ব্যাপক মারধরের পর তাকে হাসপাতালে ভর্তি করেন সিভিক ভলেন্টিয়াররা। শনিবার জখম কর্মীকে দেখতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিধায়ক মধুসূদন বাগ। মারধরে বিজেপির নিশানায় তৃণমূল। সময় মতো মেলেনি অ্যাম্বুলেন্স, অর্থের অভাবে গাড়ি করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পেল না পরিবার, চিকিৎসা না পেয়ে বাড়িতেই মৃত্যু হলো শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢিকলাপাড়া চা বাগানে। মৃত শ্রমিকের নাম সুশীল ওঁরাও,
তিনি ঢেকলাপাড়া চা বাগানের শ্রমিক। বাগানে দু মাসের বেতন বাকি, সংসারে অনটন বাড়ছে, তারই মধ্যে অসুস্থ হয়ে পড়েন সুশীল। অর্থাভাবেই তিনি সময় মতো চিকিৎসা পেলেন না বলেই দাবি পরিবারের। বিজেপির গোষ্ঠী কন্দলে জেরবার পানিহাটির রাজনীতি, এবার রক্তদান উৎসব ঘিরে তোলাবাজির অভিযোগ কলকাতা উত্তর শহরতলি জেলার সহ সভাপতি কৌশিক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। খর্দা থানায় অভিযোগ দায়ের কৌশিকের বিরুদ্ধে। বেঙ্গল বিজেপির একটি ফেসবুক পেজে বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জির বিরুদ্ধে পোস্ট হতেই শোরগোল পড়ে যায় পানিহাটি অঞ্চলে। পোস্টে লেখা, ব্লাড ডোনেশনকে সামনে রেখে টাকা তুলছেন কৌশিক, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আর এই মুহূর্তে আরও একটি বড় খবরের দিকে নজর রাখবো। সংসদে হানাদারির ঘটনাতে অভিযুক্ত ললিত ঝা, তার আরও এক বন্ধুর হদিস মিলল এই বাংলাতে। এই বাংলার নদিয়ার তাহেরপুরের বাসিন্দা সৌরভ চক্রবর্তী, তিনি ললিত ঝার বন্ধু, তার খোঁজ মিলেছে। এবং এই ঘটনার সঙ্গে এই সৌরভের কোনো যোগাযোগ ছিল কিনা সেই বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সংসদে গত 13 ডিসেম্বর যে হানাদারির ঘটনা ঘটে, সেই হানাদারির ঘটনাতেই ললিত ঝা, যে মাস্টার মাইন্ড, তারই শহর কলকাতার যোগ পাওয়া যায়। এবং সেই ঘটনাতেই বাংলায় ললিতের আরও এক বন্ধুর হদিস মিলল, সৌরভ চক্রবর্তী, যিনি নদিয়ার তাহেরপুরের বাসিন্দা। যেমনটা জানা যাচ্ছে, তিনিও এই সংসদের হানাদারির সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা সেই নিয়েই কিন্তু এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। বাংলায় ললিত ঝা, তার আরও এক বন্ধুর হদিস মিলল। ললিতের বন্ধু নদিয়ার তাহেরপুরের সৌরভ চক্রবর্তী, তার হদিস মিলেছে। সৌরভের হোয়াটসঅ্যাপেও ভিডিও পাঠায় ললিত। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, সংসদে হানার যে ভিডিও, সেই ভিডিও যেমন একদিকে পাঠানো হয়েছিল নীলাঞ্জন আইচকে, তার পাশাপাশি এই সৌরভ চক্রবর্তী, তাকেও কিন্তু সেই ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছিল। কলেজ স্ট্রিট কফি হাউসে দুজনের পরিচয় হয় সৌরভ চক্রবর্তীর সঙ্গে ললিত ঝার, তারপরেই বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে। এবং সেক্ষেত্রে নদিয়ার তাহেরপুরের বাসিন্দা সৌরভ চক্রবর্তী, সে কোনোভাবে এই হানাদারির সঙ্গে যুক্ত কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে ললিত ঝা, তার যে বাংলা যোগ মিলেছিল, তারই এক বন্ধুর খোঁজ এই মুহূর্তে পাওয়া গেছে। তাহেরপুরের হাটকোলার যে বাড়ি, সেই বাড়িতে যদিও নেই সৌরভ চক্রবর্তী। কলেজ স্ট্রিটের কফি হাউসে ললিত ঝার সঙ্গে পরিচয় হয়েছিল সৌরভ চক্রবর্তীর, পরবর্তী সময় তা বন্ধুত্বে পরিণত হয়। তবে এই যে সোশ্যাল মিডিয়ার মারফত তাদের সঙ্গে যে কথোপকথন চলত, তারপর এই হানাদারির ঘটনায় তাদের মধ্যে কোনো রকম কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই নিয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সংসদে হানাদারির ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝা, যিনি কিনা শহর কলকাতায় তার বসবাস ছিল এবং সেই যোগাযোগ পাওয়া গেছে। এবার ললিত ঝায়ের সঙ্গে আরও এক যুবক, অর্থাৎ সৌরভ চক্রবর্তী, যিনি কিনা নদিয়ার তাহেরপুরের বাসিন্দা, তারও সামাজিক মাধ্যমে একাধিকবার চ্যাট যে হয়েছে, সেই চ্যাট কিন্তু এই মুহূর্তে হাতে উঠে এসেছে। এবং সেই ক্ষেত্রে এই সংসদে হানাদারির ঘটনাতে সৌরভ কোনোভাবে জড়িত কিনা তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সৌরভ চক্রবর্তী, যিনি নদিয়ার তাহেরপুরের বাসিন্দা, তিনি তাহেরপুরে হাটকোলার তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে নেই, তেমনটাই কিন্তু এখনও পর্যন্ত খবর এসে পৌঁছচ্ছে। এবং কফি হাউসে এসেই সৌরভের সঙ্গে পরিচয় হয় ললিতের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, গত 13 ডিসেম্বর সংসদে যে হানাদারির ঘটনা ঘটে, সেই হানাদারির ঘটনাতে ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং সেই হানাদারির ঘটনার যে মাস্টার মাইন্ড ললিত ঝা, যিনি এ রাজ্যে বসবাস করতেন এবং বড়বাজারে থাকতেন, তারপর বাগুইহাটিতে থাকতেন, এবং সেক্ষেত্রে তিনি তার সঙ্গে এই সৌরভ চক্রবর্তী, যিনি কিনা নদিয়ার তাহেরপুরের বাসিন্দা, তার খোঁজ পাওয়া গেছে এই মুহূর্তে। এবং সামাজিক মাধ্যমে দুজনের মধ্যে একাধিকবার চ্যাট হয়েছে যেমনটা জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই যে সংসদের হানাদারির ঘটনা, তার পিছনে ললিতের বন্ধু নদিয়ার সৌরভ চক্রবর্তী, তার কোনো রকম কোনো ভূমিকা রয়েছে কিনা তা নিয়েও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। তবে নদিয়ার তাহেরপুরের হাটকোলার বাসিন্দা সৌরভ চক্রবর্তী, তিনি কিন্তু নিজের বাড়িতে নেই এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে।
আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, সংসদে হানাদারির ঘটনাতে ললিত ঝার আরও এক বন্ধুর হদিশ। হদিশ মিলল নদিয়াতে। নদিয়ার তাহিরপুরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীর সঙ্গে কলেজ স্ট্রিটের কফি হাউসে দুজনের পরিচয় হয়। একাধিকবার সোশ্যাল সাইটেও তাদের চ্যাট হয়েছে। সেক্ষেত্রে এই হানাদারির সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা সৌরভ তা খতিয়ে দেখা হচ্ছে।